পূর্বের ভিডিওতে আমরা কথা বলছিলাম দুগ্ধপানকারী মাদের কি কি সমস্যা হতে পারে স্তনে। আজ আমরা জেনে নিই যে এই সমস্যাগুলোর সমাধান কি এবং আপনাদের কি কি করণীয়। তো আমরা মেইনলি তিনটা প্রবলেম নিয়ে কথা বলছিলাম। একটা হচ্ছে ব্রেস্ট যখন ফুলে যায় বা দুধ যখন জমে যায়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ব্রেস্ট এনগর্জমেন্ট। আরেকটি হচ্ছে যে ব্রেস্টে যখন ইনফেকশন হয়, যেটি হচ্ছে ম্যাস্টাইটিস। এবং আরেকটি হচ্ছে যে ফোড়া যখন হয়ে যায়, ব্রেস্ট অ্যাবসেস। তো আপনারা যেটা করতে পারেন যে ব্রেস্ট অ্যাবসেস পর্যন্ত যাতে জিনিসটা না আগায়, আপনারা যা করতে পারেন যে বাচ্চাদেরকে সময় সময়ে যে দুধটা পান করাতে হবে সেই সময়টুকু মেনটেন করে আপনারা রেগুলার ব্রেস্ট ফিডিং করবেন, এবং কোনো অবস্থাতেই ব্রেস্ট ফিডিং বন্ধ করবেন না। দুধ শক্ত হলেও বা কোনো ইনফেকশন হলেও আপনি ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করবেন। ব্রেস্ট এনগর্জমেন্ট বা ব্রেস্ট যখন শক্ত হয়ে যায়, অনেক দুধ জমে যায়, আপনার যেটা করণীয় যে আপনি হট বা কোল্ড কম্প্রেস, যে একটা আমরা বলে থাকি যে তোয়েলা ভিজিয়ে কুসুম গরম পানিতে অথবা ঠান্ডা পানিতে পুরো ব্রেস্টটা ওটা দিয়ে র্যাপ করে রাখবেন এবং এই হট অর কোল্ড কম্প্রেশনটা দিবেন। যদি আপনার মনে হয় যে আপনার জ্বর আসছে অথবা ব্রেস্ট লাল হয়ে যাচ্ছে ফোলার সাথে সাথে, তাহলে আপনি অবশ্যই একজন ব্রেস্ট সার্জন বা জেনারেল সার্জনের কাছে যাবেন এবং উপদেশটা নিবেন। ওনারা আমরা টেস্ট করে দেখি সাধারণত, যে একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, যে আমরা দেখব ব্রেস্টে কি কি চেঞ্জেস এসেছে, এবং আরেকটা যেটা আমরা করব যে একটা আল্ট্রাসাউন্ড করেও দেখব ব্রেস্টের কি কি কোনো পুঁজ বা কিছু জমা হয়েছে কিনা। তো আপনারা অবশ্যই একজন ডাক্তার দেখাবেন, এবং এতে যদি যে কনজারভেটিভ যে ম্যানেজমেন্টগুলো, যেমন কম্প্রেশন, হট বা কোল্ড কম্প্রেশন দিয়ে এবং ব্রেস্ট ফিডিং করেও যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে ডাক্তার আপনাকে 7 দিনের জন্য অথবা 12 দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিবে। এবং অ্যান্টিবায়োটিকেও যদি আপনার সমস্যাটা না কমে, তখন যদি আল্ট্রাসাউন্ডে দেখা যায় যে আপনার ব্রেস্টে পুঁজ জমা হয়েছে, তো ডাক্তার যেটা করবে যে একটা হচ্ছে আল্ট্রাসাউন্ড গাইডেড অ্যাসপিরেশন, যেটা আমরা সিরিঞ্জ দিয়ে ব্রেস্টে টেনে থাকি যে কোনো পুঁজ জমা হয়েছে কিনা, এবং তাতেও যদি না হয় আমরা যেটা করে থাকি যে এটাতে অপারেশন লাগবে বা ব্রেস্ট অ্যাবসেসে যেটা আমরা বলি যে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ। তো কখনোই এসব সমস্যার জন্য ভয় পাবেন না। আপনার এর কখনোই যদি স্তনে এরকম সমস্যা দেখেন, অবশ্যই একজন নিকটবর্তী ব্রেস্ট সার্জন অথবা জেনারেল সার্জনের কাছে চলে আসবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে।